রুহিমাহি, তোমাদের জাদু শেখার স্কুলে যাওয়ার সময় হয়েছে, চলো স্কুলে যাবে। জি মা, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি, আজ আমাদেরকে নতুন জাদু শিক্ষা দেবে। মা, আমার স্কুলে যেতে একদমই ভালো লাগে না, আমি স্কুলে যেতে চাই না। এ কেমন কথা, পুরীদের স্কুলে না গেলে তুমি ভালো করে জাদুবিদ্যা শিখবে কি করে? বড় হয়ে আমার মতো পরী হতে চাও না তুমি? হ্যাঁ মা, হতে চাই, কিন্তু আমি কখনোই তোমার মতো সুন্দর আর শক্তিশালী পরী হতে পারবো না। কেন, এমন করে কেন কথা বলছো? মা, তুমি তো জানো সবার কত সুন্দর অদ্ভুত আর আলাদা জাদু শক্তি আছে, কিন্তু আমার জাদু শক্তি কি? আমি শুধু আমার জাদু শক্তি দিয়ে বরফ বানাতে পারি আর যে কোনো জায়গাকে শীতল করতে পারি। এটা কোনো ভালো জাদু হলো? একদমই ভালো না। কে বলেছে তোমাকে? তুমি একজন বরফের পরি আর বরফেরও প্রয়োজন হয়, এভাবে মন ছোট করো না, পরিদের স্কুলে যাও। মা, আমরা তো বরফের রাজ্যেই থাকি, তাহলে এখানে এমন কোন পরীর কেন প্রয়োজন হবে যে বরফ বানাতে পারে বা আবহাওয়া শীতল করতে পারে? সারা জীবনে তো আমাদের পরী রাজ্যের আবহাওয়া শীতল থাকে, আমার জাদু শক্তি পুরোই অযথা, কোনো কাজেই লাগবে না, এই জন্যই আমি জাদু শক্তি শিখতে চাই না। তোমাকে আর কি করে বোঝাবো, কোনো শিক্ষা ফেলানো যায় না, তুমি যাও ভালো করে নিজের জাদু শক্তি আয়ত্ত করো, দেখবে একদিন না একদিন তোমার জাদু শক্তি ঠিকই কাজে লাগবে। হ্যাঁ মাহি, চল আমার সাথে, তোর জন্য আমারও দেরি হচ্ছে। বরফের পরি রাজ্যের রানীপুরীর মেয়ে ছিল রুহি ও মাহি। রুহি খুবই অদ্ভুত এবং ভালো জাদু শক্তির অধিকারী ছিল, অন্যদিকে মাহি শুধু একজন সাধারণ বরফের পরি ছিল। তোকে কত করে বলেছি মাহি, সব সময় মায়ের সাথে এসব ছোটখাটো বিষয় নিয়ে কথা বলবি না, মা তোর জন্য চিন্তা করে, তুই তো বুঝবি না আমার কষ্ট। আমার মতো যদি তুইও সাধারণ একটা বরফের পরি হতি তাহলে তুই বুঝতি। হয়েছে হয়েছে, আর কথা বলতে হবে না, এখন চল, স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। রুহি ও মাহি স্কুলের জন্য চলতে থাকে, হঠাৎ তাদের সাথে আরো দুজন পরীর দেখা হয়ে যায়। আরে রুহি, তুমি এত দেরি করে স্কুলে যাচ্ছ যে, তোমার তো কখনো এত দেরি হয় না। আরে দেখছিস না, সাথে মাহিও আছে, নিশ্চয়ই মাহির জন্যই দেরি হয়েছে। এমন করে কথা বলো না, মাহি আমার বোন। সেটাই তো অবাক করা বিষয়, রানীপুরীর মেয়ে আর তোমার মতো শক্তিশালী একজন পরীর বোন কি করে একটা সাধারণ বরফের পরি হতে পারে, তাও আবার বরফের পরীর রাজ্যে? পরীরা মাহির এই বরফের পরী হওয়া নিয়ে হাসাহাসি করতে থাকে, মাহির মোটেও ভালো লাগে না, তাই সে উড়ে সেখান থেকে অন্যত্র চলে যেতে থাকে। মাহি, কোথায় যাচ্ছিস? স্কুলের সময় হয়েছে, তাড়াতাড়ি নেমে আয়, মা বলেছে অন্য কোথাও না যেতে। আরে ছাড়ো, তোমার বোন অল্পতেই রেগে যায়, কেমন বাচ্চাদের মতো করে। হ্যাঁ, সময় হলে ফিরে আসবে, চলো আমরা স্কুলে যাই, আজ খুব মজার একটা জাদু শেখানো হবে। মাহি পরি উড়তে উড়তে চিন্তা করতে থাকে, এভাবে আর চলবে না, আমাকে নিয়ে সব পরীরা হাসি ঠাট্টা করে, আমাকে কিছু একটা করতেই হবে, তা না হলে সবার উপহাসের পাত্র হয়ে থাকবো। কিন্তু আমি কি করব, আমার এই সাধারণ বরফের জাদু শক্তি দিয়ে কিছুই সম্ভব না। অন্যদিকে পৃথিবীতে, কই, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো, প্রচন্ড ক্লান্ত আমি। আপনি এত তাড়াতাড়ি মাঠ থেকে ফিরে এসেছেন, মিনা তোর বাবার জন্য একটু পানি নিয়ে আয়। আর বলো না, যা গরম পড়েছে, মাঠে কাজ করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। পানি একদম গরম হয়ে আছে, একটু ঠান্ডা পানি পেলে ভালো লাগতো। ঠিক আছে, আমি পাশের বাড়ি থেকে একটু ফ্রিজে ঠান্ডা পানি এনে দিচ্ছি। না, তা দরকার নেই, শুধু শুধু অন্যের বাড়িতে যাওয়ার কি দরকার, দেখি ঘরে যাই, একটু বাতাস করো, তাহলে ভালো লাগবে আমার। অন্যদিকে সন্ধ্যা হলে মাহিপরি আবারও রাজপ্রাসাদে ফিরে আসে। রুহি, মাহি কি ফিরে এসেছে? হ্যাঁ মা, কখন থেকে মন খারাপ করে তোর কক্ষেই বসে আছি। আমি যাচ্ছি, ওর সাথে কথা বলে দেখছি। কি হয়েছে মাহি, শুনলাম তুমি নাকি আর স্কুলেও যাওনি, এভাবে চললে হবে? মা, আমার একদম ভালো লাগে না স্কুল, আমি আর কখনোই পরীদের স্কুলে যাব না, আমি পারলেই পরী রাজ্যেই থাকবো না, এখানে কেউ আমাকে পছন্দ করে না, সবাই শুধু আমাকে নিয়ে মজা নেয়। তোমার কেন এরকম মনে হয়? আমি তো তোমাকে নিয়ে কখনো মজা করি না, তোমার বোনও তোমাকে খুব ভালোবাসে। আমি জানি, কিন্তু আমার তো রুহির মতো অত জাদুর শক্তি নেই,
আমাকে কেন বাকি পরীরা পছন্দ করবে? আমি একজন খুবই সাধারণ বরফের পরী, আমার জন্য আপনাদের সবাইকে অপমানিত হতে হয়। আমি বুঝতে পেরেছি, তোমাকে এভাবে বলে বোঝানো যাবে না। ঠিক আছে, আমি তোমাকে কয়েকদিন পর আমার সাথে করে একটা জায়গায় নিয়ে যাব। আমি কোথাও যেতে চাই না মা, সবাই আমাকে নিয়ে মজাই করবে। সেখানে গেলে তোমার চিন্তা একদম পাল্টে যাবে, তুমি আর তখন নিজেকে একজন সাধারণ পরী মনে করবে না। এখন ঘুমিয়ে পড়ো, আমার কয়েকটা জরুরি কাজ আছে, কয়েকদিনের মধ্যেই সেই কাজগুলো শেষ করে তোমাকে নিয়ে আমি সেই জায়গায় যাব। এভাবেই দিন চলতে থাকে। মিনা একদিন বাইরে বসে খেলছিল। আইসক্রিম, আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, এই গরমে শান্তি ঠান্ডা আইসক্রিম। এই আইসক্রিম ওয়ালা, আমাকে একটা আইসক্রিম দাও। এই নিন আপনার আইসক্রিম। মিনা দূর থেকে সবকিছু দেখছিল। এই গরমে যদি আমি একটা আইসক্রিম খেতে পারতাম কতই না ভালো হতো, কিন্তু আমি মায়ের কাছে টাকা চাইতে পারবো না। আমি জানি নিশ্চয়ই মায়ের কাছে তেমন কোনো বাড়তি টাকা নেই। মাহি, তোমাকে বলেছিলাম না এক জায়গা নিয়ে যাব, আমার কাজ শেষ হয়েছে, চলো আমার সাথে। কিন্তু মা, কোথায় যাচ্ছি আমরা, আমাকে বলুন একটু। সেটা গেলেই দেখতে পাবে। মা, আমিও কি আপনাদের সাথে যাব? ঠিক আছে, চলো আমার সাথে। রানীপুরি তার দুই মেয়েকে নিয়ে উড়ে উড়ে পৃথিবীর রাজ্যে চলে আসে। আমরা তো পৃথিবীতে চলে এসেছি, কিন্তু আমরা পরিরাজ্য ছেড়ে পৃথিবীতে কেন এসেছি মা? সেটা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে। দেখো, এই গ্রামে প্রচন্ড গরম পড়েছে। হ্যাঁ মা, ওই তো ওখানে একটা আইসক্রিম ওয়ালাকে দেখতে পাওয়া যাচ্ছে। নিশ্চয়ই গরম থেকে বাঁচার জন্যই সবাই আইসক্রিম খাচ্ছে। হ্যাঁ, তাই মনে হয়। আর আমাদের বরফের রাজ্যে আমরা আইসক্রিম খেতেই পারি না, কারণ সবসময় তো শীতল আবহাওয়া থাকে। তোমরা শুধু আইসক্রিম ওয়ালাকে দেখছো, আর কিছুকে দেখতে পাচ্ছ না? রুহি এবং মাহি কিছুক্ষণ চুপ থেকে আশেপাশে লক্ষ্য করে। জি মা, ওই গাছের নিচে একটা মেয়ে বসে বসে আইসক্রিম ওয়ালার দিকে তাকিয়ে আছে। তাই তো দেখছি, ওই মেয়ে কেন আইসক্রিম খেতে আসছে না, তার কি গরম লাগছে না? রুহি যাও, ওই মেয়ের সাথে কথা বলে দেখো কি সমস্যা তার। জি মা, যাচ্ছি। তোমার নাম কি, আর এখানে এইভাবে বসে আছো কেন? আমার নাম মিনা, আমি একটু ঠান্ডা বাতাসের জন্য গাছের নিচে বসে আছি, পানিতে প্রচন্ড গরম। কিন্তু আপনি কি, আপনাকে তো কখনো এর আগে গ্রামে দেখিনি। আমি এই গ্রামে প্রথম এসেছি। তোমার যদি এতই গরম লাগছে তাহলে আইসক্রিম কেন খাচ্ছ না? আইসক্রিম খেলে তোমার একটু ঠান্ডা লাগবে। আইসক্রিম কেনার মতো টাকা নেই আমার কাছে, আমি আমার মায়ের কাছেও চাইতে পারবো না, তাই এখানেই বসে আছি। রুহি মনে মনে চিন্তা করে। বেচারি, আমি কি আমার জাদু দিয়ে কিছু মুদ্রা প্রকট করে সাহায্য করব? না, আগে বরং আমি মায়ের কাছ থেকে শুনে আসি কি করব। ঠিক আছে, তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। রুহি তার মায়ের কাছে চলে আসে এবং তাকে সবকিছু খুলে বলে। মেয়েটার জন্য আমার খুবই খারাপ লাগছে মা, আমরা কি কিছু করতে পারি না? আমি চাইলে আমার জাদু শক্তি দিয়ে কিছু স্বর্ণের মুদ্রা প্রকট করতে পারি, তাহলে হয়তো সেই মেয়েরা টাকা পয়সা নিয়ে কোনো দুঃখ কষ্ট থাকবে না। না, আমি এখানে মাহিকে নিয়ে এসেছি। মাহি, তুমি তোমার জাদু শক্তি দিয়ে সেই মেয়েকে সাহায্য করবে। কিন্তু আমি তো একটা সাধারণ বরফের পরী, আমি কি করে সাহায্য করব? সেটাই তো, এখন তোমার জাদু শক্তি ব্যবহারের সবচেয়ে উত্তম সময়। কিছুক্ষণ চুপ থেকে মাহি বলে, মা, আমি বুঝতে পেরেছি আপনি আমাকে কি বোঝাতে চাইছিলেন, আমি এক্ষুনি যাচ্ছি। মিনা, আমি তোমাকে সাহায্য করার জন্য এসেছি। কিন্তু আপনি কি আর আমাকে সাহায্য করবেন কি করে? আমি একজন বরফের পরি, আমি জানি তোমাদের এই গ্রামে প্রচুর গরম, আর তুমি গরমের জন্যই কষ্ট পাচ্ছ, এই না জাদুর বরফের গোলা। মাহি পরি জাদুর সাহায্যে একটা ছোট বরফের গোলা তৈরি করে সেটা মিনার হাতে দেয়। শোনো মিনা, এই বরফের গোলা তোমাদের ঘরে রাখলে সব সময় তোমাদের ঘরে একটা শীতল আবহাওয়া বিরাজ করবে, আর যখনই তোমার আইসক্রিম বা শীতল জাতীয় কিছু খেতে ইচ্ছে করবে তখন এই বরফের গোলা থেকে চেয়ে নিলেই সেটা পেয়ে যাবে। আপনি সত্যি বলছেন পরি? আমি এক্ষুনি পরীক্ষা করে দেখছি। বরফের গোলা, আমি একটা মিষ্টি আইসক্রিম খেতে চাই, আমাকে একটা আইসক্রিম দাও। বরফের গোলা থেকে একটা সুন্দর আইসক্রিম প্রকট হয়।
সত্যি একটা চমৎকারী চাদর বরফের গোলা। আপনাকে অনেক ধন্যবাদ বুড়ি, আপনি আসলে খুব সুন্দর জাদু করতে জানেন। ঠিক আছে, আমি এখন চললাম। মা, এই প্রথম কেউ আমাকে বললো আমি নাকি সুন্দর জাদু করতে জানি। তোমাকে বলেছিলাম না, কোনো জাদুর শক্তি ফেলানো নয়। এখন তো তুমি বিশ্বাস করলে, তোমার জাদু শক্তিও অনেক সুন্দর, আর মানুষের সাহায্যে আসতে পারি। ঠিক বলেছেন মা, এখন থেকে আমি আর অন্য কোনো পরীক্ষায় আমার বরফের শক্তি নিয়ে মজা করতে দেব না। এই বরফের জাদু শক্তির ব্যবহার করে মানুষের কি কি সাহায্য করা যায় সেটা নিয়ে আমি আরো ভালো করে পড়াশোনা করব। এই তো আমার বোনের মতো কথা বলেছিস। এখন আমরা আমাদের রাজ্যে ফিরে যাই, চলো।